हेलो बंधुरा कैमन आछो सबाई आमी अरिंदम विश्वास तोमादे प्रिय चैनल टेक इट इजी ते आज के आबार हाजिर होयेछि। तबे आज के किन्तु कोनो पढ़ाशोनार विषय नय, तार थेकेओ आरो बड़सड़ो विषय। आज के एकटा गभीर आलोचना कि विषय एटाओ एकटा नियोग संक्रांत विषय। 2019 WBP कन्स्टेबलेर जे रेजल्ट बेरोय, माने जे परीक्षा हय एवं तारपर जे रेजल्ट बेरोय तार नियोग सम्पर्के आजकेर आलोचना। आमरा मोटामुटी सबाई जानि जारा चाकरिर निये पढ़ाशोना करछि, स्टूडेंट टीचार सबाई आमरा जानि जे कि ठीक होयेछिलो। अनेक पढ़ाशोना करे, अनेक खाटाखाटि करे फाइनली जे प्राय 8,500 मतो फाइनल सिलेक्शन हय। এতদিন পর্যন্ত যে ছন্দে তাদের চলেছিল পড়াশোনা, প্রিলিমস পরীক্ষা, মেন পরীক্ষা, ইন্টারভিউ, মাঝখানে হয়তো করোনার জন্য কিছুটা ছন্দ পতন ঘটেছিল, তবুও ফাইনাল লিস্টে নিজেদের নাম তুলতে সক্ষম হয়েছিল প্রায় 8,500 সফল প্রার্থী। মুখে হাসি ফুটেছিল শুধু তাদের না, পরিবারের মুখেও, কিন্তু ছন্দ পতন ঘটল একটা বিশেষ জায়গায়। এইটা বলতে গেলে আমাদের বেশ কয়েকটি ঘটনার উল্লেখ করতে হয়। ফাইনাল লিস্ট প্রকাশিত হওয়ার পরে আমরা জানি ফেজ বাই ফেজ তাদেরকে জয়েন করানো হয়। প্রথমে জেনারেল ক্যাটাগরি, তারপরে কাস্ট, যে সিলেকশনগুলো হয় তাদেরকে। 2020 নভেম্বরের লাস্ট উইকে ফার্স্ট পেজের জয়েনিংটা হয়। এই পর্যন্ত খুব ভালো ছিল এবং সেখানে 1871 জন জয়েন করে যায়। বাকিরা সবাই আশায় আছে আব মেরা নাম্বার আয়েগা, কিন্তু তাদের নাম্বার আর এলো না। বন্ধু, কিছু জটিলতার সৃষ্টি হলো। কেন তাদের নাম্বারটা এলো না? তাদের সেকেন্ড ফেজে যে ক্যান্ডিডেটকে যে সেকেন্ড ফেজের যে সফল প্রার্থীদের ডাকা হলো, যাদের সংখ্যাটা 2342 জন মতো, তারা জয়েন করতে যাবে, রাত পোয়ালেই তাদের জয়েনিং, রাত্রিবেলায় ঘটলো সেই অঘটন। বাই ফোন তাদেরকে জানানো হলো তাদের নিয়োগের স্টে অর্ডার হয়ে গেছে। যারা খুব আনন্দ সহকারে পুরো উদ্যমে একটা প্যাকেজিং করেছিল, প্যাকেজ করেছিল, তার লাগেজ গুছিয়েছিল, পরের দিন সকালবেলা তারা রওনা দেবে, তাদের সেই ছন্দপতন ঘটল এই খবর শুনে। কিন্তু স্টে অর্ডারটা হলো কেন? কি অঘটনটা ঘটেছিল সেদিন যে এত বড় একটা নিয়োগে স্টে অর্ডার পড়ে গেল? আমরা এখন প্রায় অভ্যস্ত হয়ে পড়েছি প্রতিটি নিয়োগের ক্ষেত্রে একটা করে কেস যেন আমাদের কাঁটা হয়ে দাঁড়িয়েছে, এক্ষেত্রেও তাই হলো। এখানে আকাশ ভূঁইয়া এবং তার আরও 300+ ফলোয়ার একটা কেস করে এবং সেই প্রাথমিকভাবে তারা স্যাটে এই কেসটা করেছিল, কিন্তু স্যাট এর মেরিট দেখে খুব একটা গুরুত্ব তাদের দেয়নি এবং সেটাকে খারিজ করে দেয়। তো স্যাটের সেই খারিজ করা মানে ফয়সালাকে চ্যালেঞ্জ করে এরা আবার হাইকোর্টে যায় এবং হাইকোর্ট তখন স্যাটকে আরেকবার রিকোয়েস্ট করে যে এটাকে পুনর্বিবেচনা করা হোক এবং ততদিন পর্যন্ত নিয়োগটাকে আটকে রাখে। কতদিন? না, 3 মাস পর্যন্ত স্যাটকে 3 মাস টাইম দেওয়া হয় যে 3 মাসের জন্য তুমি পুনর্বিবেচনা করো এই কেসটাকে নিয়ে। এই 3 মাস স্টে অর্ডার পড়ে যায় তাদের নিয়োগে। তো শুধুমাত্র যারা সেকেন্ড ফেজ তারা না, থার্ড ফেজ বা কাস্টের যে ক্যান্ডিডেট সবাই কিন্তু পিছিয়ে পড়ল, সবার ঘাড়েই কিন্তু কোপটা পড়ল। 1/1 তো আসবে। তো সেকেন্ড ফেজটাই যখন আটকে গেছে, অর্থাৎ বাকি প্যানেল পুরোটা আটকে গেছে, 6,500-8,500-এর মধ্যে 1871, মানে যদি 2000-ও ধরি তাহলে 6,500 সফল ক্যান্ডিডেট কিন্তু এখনও বাড়িতে বসে আছে। দুঃখের ব্যাপার, এমন বেশ কিছু ক্যান্ডিডেট আছে যারা অন্যত্র সেটেলড ছিল, অন্য চাকরি করতো তারা,
সেই চাকরি ছেড়ে দিয়ে তারা বাড়িতে বসে আছে, এখন তারা বেরোজগার, সেখানে ফিরে যাওয়ারও জায়গা নেই, এখানেও তারা জয়েন করতে পারছে না। তো 3 মাস তো টাইম হলো, 3 মাসের মধ্যেও আমাদের কোনো ফয়সলা হলো না। 3 মাসের মধ্যে স্যাটকে টাইম দেওয়া হয়েছিল, এর মধ্যে বিভিন্ন আইনি জটিলতা এবং তার সঙ্গে করোনা লকডাউন সব মিলিয়ে একটা খিচুড়ি অবস্থা, আর তার উপরে গোদের ফোঁড়া হয়ে দাঁড়ালো ইলেকশন, ব্যাস বন্ধ। এখন কি হলো, তাদের যে কেসটা করেছিল পিআরবির এগেনস্টে, তো সেক্ষেত্রে কেসের ফয়সলা তো চাই, কিন্তু দুর্ভাগ্যবশত এখনো পর্যন্ত টিল ডেট আজকের দিন পর্যন্ত একটা শুনানিও হয়নি বন্ধু। তো কেন সেই শুনানি হলো না? দুর্ভাগ্যবশত যত দিনই শুনানি ডেট পড়েছে, তো আমাদের মোটামুটি আমরা জানি বা একটা আন্দাজ করতেও পারি যে কেসগুলোকে তো পরপর 1-2 এরকম সিরিয়ালি সাজানো হয় পার ডে, প্রতিদিনের কেসগুলোকে। তো দুর্ভাগ্যবশত এই কেসটা প্রত্যেকবারই থাকতো নিচের দিকে, বেশ কিছু শুনানি হওয়ার পরে আর শেষ পর্যন্ত পৌঁছাতে পারত না, মানে আমাদের সেই বঞ্চিত ভাইদের ভবিষ্যৎ নিয়ে যে কেসটা চলছে সেই পর্যন্ত পৌঁছাতে পারত না। তো ভোটের আগে এপ্রিলের 19 তারিখে ভার্চুয়ালি জানানো হলো যে এখন সামনে ভোট, এখন আর শুনানি সম্ভব না, আগামী আগস্টের 25 তারিখে এর শুনানি হবে। যদিও এখন গোপন সূত্রে জানা যাচ্ছে যে আমাদের যিনি জাজ আছেন সৌমিত্র পাল, তিনি জানিয়েছেন এই আগস্টেও শুনানি হওয়া সম্ভব নয় ডিউ টু শর্টেজ অফ জাজ, যেখানে 6 জন জাজ থাকার কথা ছিল সেখানে মাত্র 2 জন জাজ আছে। এই মতো অবস্থায় আমাদের কি করণীয়, যে এতজন 6,500 সফল ক্যান্ডিডেট, এমন না যে তারা ফেল করেছে এমন কিছু না, তারা সফল, তারা ধরেই নিয়েছিল যে আমরা যে যুদ্ধটা লড়তে নেমেছি সেই যুদ্ধে আমরা জয় লাভ করে ফেলেছি, এই মতো অবস্থায় তাদের ঘাড়ে যে খানাটা পড়েছে সেখান থেকে তারা কি করে মাথা তুলে দাঁড়াবে? এক একটা দিন যাচ্ছে, সেটা যেন এক একটা বছরের সময়, তখন তারা একটা পিটিশন করলো যাতে এই ডেটটাকে এগিয়ে আনা হয়, 25 আগস্ট যে ডেটটা শুনানির পাওয়া গেছে সেটাকে যাতে এগিয়ে আনা হয়। কিন্তু এমনই মজার ব্যাপার, ডেট এগোনো তো দূরের কথা, সেই পিটিশনের এগেনস্টে জানা গেল যে আমাদের শুনানিটা আগস্ট দূরস্থ, সেই নভেম্বরের আগে সম্ভব নয়। তো আমাদের কি এখন কি করণীয়, আমরা কি ভাববো, এখন কি ভাবতে চলেছি, আমাদের কি সরকার পিছিয়ে দিচ্ছে, আমরা কি কোনো আইনি জটিলতার কারণে পিছিয়ে যাচ্ছি না আমাদের ইচ্ছা করে পিছিয়ে দেওয়া হচ্ছে, অনেকের মনে অনেক প্রশ্ন। এই ফাঁকে একটুখানি আমি বলে রাখি, আমি ব্যক্তিগতভাবে একজন সরকারি কর্মচারী এবং এমন একটা জায়গায় আমি চাকরি করি বলতে আমার বাধাও নেই, নবান্ন তো সবাই এখন নামটা সবাই চেনা, সেরকম একটা জায়গায় আমি চাকরি করি যেখান থেকে এরকম আমি কোনো সরকারের বিরুদ্ধে মন্তব্য করা আমার পক্ষে সম্ভব না, নট অনলি মি, আমার পক্ষে শুধু না, যে কোনো সরকারি কর্মচারী সরকারের বিরুদ্ধে কোনো কথা বলার রাইট তাদের নেই। তো আমার কাছ থেকে সেরকম কোনো বক্তব্য আমার ভিউয়াররা পাবে না, এটাই স্বাভাবিক। তো সবার ঊর্ধ্বে যেটা আমি বলতে চাইব, আমার যে বন্ধুরা, আমার যে ছাত্র বন্ধুরা এত কষ্ট করে এই চাকরিটাকে অর্জন করেছে, সেটাকে পেতে গেলে কি করতে হবে? কারোর ওপর দোষারোপ করছি না, কিন্তু আমাদের পাওনাটা আমাদের দাও, আমাদের দাবি এটাই। এখন যেটা যে জায়গায় আমরা দাঁড়িয়েছি সেই জায়গা থেকে অনেকেই ভাবছে আমরা আন্দোলনের পথে যাব,
আবার অনেকের ভাব যে আমরা আইনের পথে যাব, কিন্তু একটা বাধা হয়ে দাঁড়িয়েছে যে আইনের পথে গেলে আমাদের কেস করতে হবে, যে এতগুলো ভবিষ্যৎ, এতগুলো ছেলের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি কেন খেলছো তোমরা। কিন্তু এই কেসটা করতে একটু বাধা হয়ে দাঁড়িয়েছে যে যারা যারা আগে মানে ডেটটাকে এগোনোর জন্য যে পিটিশন হয়েছিল সেই পিটিশনে যারা যারা সই করেছিল তারা এই কেসটা করতে পারবে না। এবং আগেরটা যেটা আমরা খুব সংখ্যাগরিষ্ঠভাবে প্রায় 4,500 সফল প্রার্থী সই করেছিল, বাকি যে 2,000 পড়ে আছে এখন বন্ধু কিন্তু তাদের এগিয়ে আসতে হবে। তারা এগিয়ে আসা ছাড়া আইনিভাবে আর কোনো পথ খোলা নেই, আন্দোলনের পথ আলাদা, সেখানে সবাই যেতে পারে। এই যে 2,000 পরীক্ষার্থী বা 2,000 সফল প্রার্থী যারা এতদিন ভেবে এসেছে, হয়তো আমি কারোকে কোনোরকম হার্ট করতে চাইছি না, কারোকে আমি বিদ্রুপ করতে চাইছি না, যারা হয়তো ভেবে এসেছে যে সবাই যদি চাকরি পায় আমরাও ঠিক পাব, কিন্তু বন্ধু এখন যে তোমাদের এগিয়ে আসতে হবে, এদিক থেকে 4,500 যে কর্মপ্রার্থী তারা তো তাদের মতো চেষ্টা চালাচ্ছে, কিন্তু আমরা তো জানি 10 মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ, তো সবাই এসো একসাথে লড়াই করা যাক, তো তোমরাও এসো বন্ধু, ভয় কিসের, 2,000 লোক যখন সঙ্গে আছে, এক দুজন তো না যে তারা দুজন কেস খেয়ে গেল বা দুজনকে গভর্নমেন্ট জেলে ভরে দিল, এরকম তো না, 2,000 লোক তোমরা, 2,000 ইয়ং যুব সম্প্রদায় তোমরা, তোমাদের হাতে কিন্তু এখন 6,500-এর ভবিষ্যৎ। তো এই আইনে লড়াই করতে গেলে আবারও বলছি সেই 2,000 কিন্তু এগিয়ে আসতে হবে। আর তোমরা একটু ভাবো, এখানে হয়তো একটু তোমাদের খরচ হবে, হয়তো 500 টাকা, হয়তো 1,000 টাকা, কিন্তু কখনো ভেবে দেখেছো এই যে তোমরা পিছিয়ে গেলে 6-8 মাস, আমি যদি খুব কম করে প্রতি মাসে 25,000 করে ধরি, তাহলে 8 মাস মানে 2,00,000 টাকা তুমি পিছিয়ে গেলে। শুধু এই 2,00,000 টাকা পিছানো না, সঙ্গে তোমার সিনিয়রিটি, যেটা সারা জীবন তোমাকে বইতে হবে। এখনো উপায় আছে বন্ধু, এখনো যদি 1টা মাসও এগিয়ে আনতে পারো তাহলেও আর্থিকভাবে তুমি হবে লাভবান, তুমি 1,000 টাকা খরচ করে 25,000 টাকা রিটার্ন পাবে, আর নইলে যেমন ঝুলছে তেমন ঝুলে থাকবে। তো এই জায়গায় যে সমস্ত প্রার্থীরা আছে বা অনেকের মনে অনেক প্রশ্ন, হোয়াট ইজ স্যাট, হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন স্যাট অ্যান্ড কোর্ট, এইখানে আমি একটু কিছু বিষয় আলোকপাত করতে চাইছি। স্যাট আর কোর্টের মধ্যে পার্থক্যটা কি, দেখো কোর্ট হচ্ছে বেশ কিছু রুল আছে, আইপিসি যেগুলোকে আমরা বলি ইন্ডিয়ান পেনাল কোড, সেইগুলোর অনুযায়ী কোর্ট বিচার করে, কোর্টে কোনো কেস করা হয় এবং তার বিচার হয়, তার জাজমেন্ট হয়। স্যাটে কিন্তু কিছু লিমিটেশনস আছে, স্যাটে সবাই কেস করতে পারে না, কেবলমাত্র যারা সরকারি চাকরি করে স্যাট কিন্তু শুধুমাত্র তাদের জন্য। এ ব্যাপারে উল্লেখ্য আমরা মানে যারা আমরা অলরেডি ইন সার্ভিস, যারা আমরা চাকরি করছি, আমাদেরও বেশ কিছু কেস কিন্তু স্যাটে চলছে, যেমন একটা ডিএ মামলা। তোমরা যখন চাকরি পেয়ে যাবে তখন তোমরাও এটা বুঝতে পারবে, ডিএ মামলা তোমরাও তখন, যাই হোক সেটা পরের কথা। তো স্যাটটা কি জিনিস, স্যাট কিন্তু খুব বেশি দিনের ঘটনা না, খুব বেশি দিন পুরনো জিনিস না। তো কোর্টে যে কেসগুলো সবাই কেস করছে এবং কেস একটার পর একটা জমা হতে হতে এমন একটা বিপুল সংখ্যায় দাঁড়িয়ে গেল যে যখন কোর্টের পক্ষে সব ফয়সলা করা সম্ভব হচ্ছে না, যে আরও আমাকে কোর্ট দরকার, এক। আর 2 নম্বর হচ্ছে এমন কিছু ম্যাটার আসছে যেগুলোর বিবেচনা করা আইপিসির দ্বারা সম্ভব নয়, তাহলে একটা সেপারেট জিনিস আমাদের দরকার, তখনই এই স্যাটের ভাবনাটা মাথায় এলো। শুধু নট অনলি স্যাট, এরকম ক্যাটও কিন্তু আছে। অ্যাকচুয়ালি ভাবনাটা হচ্ছে স্যাটের ফুল ফর্মটাকে যদি একটু ভাবো তাহলে আমি আরও ক্লিয়ার হবে। স্যাটের ফুল ফর্ম হচ্ছে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। তো আসল ম্যাটারটা হচ্ছে কিন্তু এই ট্রাইব্যুনাল ব্যাপারটাকে নিয়ে। ট্রাইব্যুনাল বা জিনিসটা কি, এটা শুধু স্টেটের জন্য নেই, এটা কিন্তু সেন্ট্রালেরও আছে, সিএটি ক্যাট, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালের সঙ্গেই হচ্ছে কোর্টের কিছু পার্থক্য আছে। ট্রাইব্যুনালে যেগুলো
বিচার করা হয় সেগুলো আইপিসি মেনে বিচার করা হয় না। যিনি কোর্ট থাকেন তিনি মানবিক দিক থেকে বিচার করেন, কোনটা মানবিক কোনটা জনস্বার্থে যায় সেটাই তিনি বিচার করেন, এবং তার বিচারকে বিচারের যে রায় দেন সেটাকে সেটাকে কিন্তু কোনো জাজমেন্টও বলা হয় না, সেটাকে বলা হয় অ্যাওয়ার্ড। স্যাটে যে ফয়সালা সেটাকে বলা হয় অ্যাওয়ার্ড। দেখো কোর্টে যে রায় হয় সেই রায়ের এগেনস্টে তুমি কোর্টে আর কেস করা যায় না, কি করা যায় না, হায়ার কোর্টে যেতে হয়। স্যাটে কিন্তু সেই সুবিধা আছে, যেহেতু এটা মানবিক থেকে মানবিক দিক থেকে বিচার করা হয় সেই হেতু এটা কিন্তু জাজ টু জাজ ফয়সালাটা ডিপেন্ড করে, মানে একজনের একরকম মানসিকতা আর একজনের আরেক রকম মানসিকতা, সেই জন্যে কোনো একজন জাজের যে অ্যাওয়ার্ড হয় সেই অ্যাওয়ার্ডের এগেনস্টে আবার কেস করা যায়। মোটামুটি হালকা করে একটুখানি আইডিয়া দিলাম স্যাট আর কোর্টের ডিফারেন্স নিয়ে। যাই হোক, এখন আমাদের বন্ধু সেই সব সাত পাঁচ ভেবে কাজ নেই, আমাদের দরকার চাকরি। যে হাসিটা আমরা হারিয়ে ফেলেছি সেই হাসিটা আমাদের ঠোঁটের কোণে ফিরে পেতে চাই। তো আজকে 18 তারিখ, 19 তারিখে সম্ভবত একটা বড় সড়ো কিছু হতে চলেছে, তোমরা করতে চলেছ, হতে চলেছ বলা ভুল, হয়তো তোমরা করতে চলেছ, তো যাই করো তার পাশাপাশি আইনি লড়াইটাও কিন্তু আমাদের চালিয়ে যেতে হবে। এবং আইনি লড়াই মানে আবার কোর্টের দ্বারস্থ হওয়া, আর কোর্টের দ্বারস্থ হওয়া মানে কিন্তু সেই 2000 লোককে, সেই 2000 প্রার্থীকে এগিয়ে আসতে হবে যারা এতদিন গায়ে হাওয়া দিয়ে ঘুরে বেরিয়েছ। তো বন্ধুরা সবাই একবার এসো, তোমাদের কাছে আবেদন, সবাই একসাথে আসো, সবাই একসাথে লড়াই করা যাক, এবং সেই লড়াই হবে কিন্তু আইনি লড়াই। আমি আইনের বাইরে কিছু বলছি না, আইনি লড়াই করে যেটা নিজেদের যোগ্যতায় যে চাকরিটা তোমরা অর্জন করেছো আইনি লড়াই করে জিতে নাও সেই চাকরিকে। তো সবার জন্য আমার শুভেচ্ছা, শুভকামনা, আশা করছি খুব শীঘ্রই তোমাদের এটার ফয়সালা হয়ে যাবে। আবার পরে দেখা হবে, আবার এক কিছু আলোচনা করা যাবে তোমাদের কেসের অগ্রগতি নিয়ে, এখন এইটুকুই। তো সবাই দেখতে থাকো তোমাদের প্রিয় চ্যানেল টেক ইট ইজি, এখন আসি, টাটা।